জি, আরেকটি প্রশ্ন ছিল যে নামাজ পড়ে না আর এই সালাত বিহীন কোরবানি কি আল্লাহ আল্লাহ গ্রহণ করবেন? নামাজ পড়েন ও না আচ্ছা, কিন্তু কোরবানি করবেন, যে সালাত বিহীন কোরবানি। এই ব্যাপারে তিরমিজের একটি হাদিস আছে, 2620 নম্বর হাদিস। নবীজি বলেছেন যে নামাজে হচ্ছে বান্দার বান্দার, এই যে আল্লাহর বান্দা এবং এবং কাফের বা কুফর, এর ভিতরে পার্থক্য করে দেয় সালাত। সুতরাং যে নামাজ পড়ে না সে তো কুফর করে। যে নামাজের জন্য 5টা মিনিট তার জোটে না, সে কুরবানি করছে, মানে তো স্বাভাবিক রকমেই তার কুরবানি লোক দেখানো, তার নিয়তের ভিতরে সমস্যা। কারণ এই যে ছোট্ট একটি সুরা, সুরা কাউসার, এই সুরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক প্রথমে বলছেন নামাজের কথা, ফসাল্লি লি রব্বিকা ওয়ানহার, প্রথমে নামাজ পড়ো এরপরে কুরবানি করো। সুতরাং নামাজ বাদ দিয়ে কেউ যদি কুরবানি করেন, ওটা তার নফসের কুরবানি, এইটা 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 কবুল হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের মাফ করুন। জি মুহতারাম, আপনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক কষ্ট করে, এই আপনার ব্যস্ততার মাঝেও আপনার সময় দেওয়ার জন্য দর্শকদের পক্ষ থেকে এবং আমার একান্ত নিজের পক্ষ থেকে আপনাকে মুবারকবাদ জানাই। এবং আগামীকাল ঈদের আজহা, ঈদুল আজহার অগ্রিম আপনাকে ঈদ মুবারক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ আপনার এবং আমার সকলের আমল কবুল করুন, ত্যাগের মহিমায় উৎসাহ উদ্ভাসিত করুন এবং তাকওয়া পরিপূর্ণ হৃদয় আমাদেরকে দান করুন। জি, আর পরিশেষে যদি আপনার অনেক ভক্তবৃন্দ আজকে আছেন এই লাইভে অংশগ্রহণ করছেন, তাদের উদ্দেশ্যে যদি কোনো পরিশেষে কোনো বক্তব্য দেন তাহলে। না ঠিক আছে, আজকে তো বহুল প্রচারিত, বহুল প্রচলিত এই কথাটাই, হৃদয়ের কথা, ঈদ মুবারক, আসসালাম। জি সে বিষয় হলো যারা কষ্ট করে দেখলেন, দেখবেন, সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। পাশাপাশি আবু সুফিয়ান, তোমাকে খুব বেশি করে শুভেচ্ছা, কারণ তোমার এই উদ্যোগের কারণে অনেক দিন থেকে তুমি এইটা আশা করছিলা। আল্লাহর মেহরবানি, ব্যস্ততার দিন আজকে, যদিও অনেক বাধা এসছে, তারপর আল্লাহর মেহরবানি আমরা সময় মতো কথাগুলি বলতে পারলাম এবং তোমার মাধ্যমে আল্লাহ সুযোগ করে দিলেন। এজন্য তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং তোমাকেও আমি জানাচ্ছি ঈদ মোবারক। পাশাপাশি শান্তিপ্রিয় জনতা, সবাইকে সতর্কতার সাথে, সচেতনতার সাথে আমি ঈদ উদযাপন এবং কুরবানি করার আহ্বান জানাই। যেখানে আমরা পশু কুরবানি করব, কুরবানির পর যেন তার বর্জ্য আমরা নিরাপদ দূরত্বে সরিয়ে নেই এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করি। আমরা যাতে এই কাজের মাধ্যমে আমাদের প্রতিবেশী ভিন্ন সম্প্রদায়ের দিলে যেন আঘাত না করি এবং এই কুরবানি যেন আমাদের দুস্থ অসহায় মানুষকে যেন আমরা সঙ্গী করিয়েতে, এবং বিশেষ করে আমাদের আত্মীয় বন্ধু বান্ধব যারাই আছেন, তবে করোনা পরিস্থিতি এই কারণে আমরা যাতে সতর্কতার সাথে কোয়ারেন্টাইন মেনটেন করে যেন আমরা চলি। পাশাপাশি আমি দোয়া করছি আল্লাহ পাক আজকের এই আয়োজনকে কবুল করুন, এটাকে ফলবান করুন। পাশাপাশি এই করোনা পরবর্তী পৃথিবীতে আমরা যেন আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ যোগ্যতা নিয়ে আমরা যাতে ময়দানে যোগ্য ভূমিকা রাখতে পারি, এবং যারাই এই দিনের ময়দানে কথা বলছেন আল্লাহ পাক তাদের জানমাল ইজ্জতকে কবুল করুন, রক্ষা করুন, এবং যারা মাজলুম রূপে জালিমের জিমদান খানায় প্রহর কাটাচ্ছেন আল্লাহ তাদেরকেও সম্মানজনক মুক্তি পাবার ব্যবস্থা করুন। আমরা সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা বিদায় নিতে হচ্ছে। আগামীতে কোনো একদিন ইনশাল্লাহ আবারও মুহতারাম যদি আমাদেরকে সময় দেন, আবার ইনশাল্লাহ কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই অনুষ্ঠান কবুল করার জন্য আমি কামনা করছি। আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানটিকে কবুল করেন এবং মুহতারামের সম্মান, ইজ্জত, মর্যাদা এবং জ্ঞান যেন আরো বাড়িয়ে দেন। ওমা তাওফীকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। السلام ورحمة الله وبركاته.